বউ তো আমার না, পর্দাই আমার বউ না। এমন লাজুক আর এত উচ্ছল হাসি মুখে আগে কখনো শাকিব খানকে দেখেনি কেউ। গলুই সিনেমার শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রায় কথাতেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলেন নায়ক শাকিব খান, সাথে সাথে খুব লজ্জাও পাচ্ছিলেন তিনি। ফিলটা তো এক অর্থে চমৎকার, আরেক অর্থে আবার খুব প্রবলেম। গলুই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং পূজা চেরি। গত বেশ কিছুদিন ধরেই চলছে সিনেমার শুটিং, যেখানে শাকিব খান এবং পূজা চেরি একসাথে শুটিংয়ে অংশ নিয়েছেন। সিনেমায় পূজা চেরি কি শাকিবের বউ? সাংবাদিকদের এমন এক প্রশ্নে লজ্জা পেয়ে শাকিব খান বলেন, না সে আমার বউ না, বলেই হেসে দেয় শাকিব। বউ তো আমার না। এমনকি সিনেমার পর্দায়ও পূজা শাকিবের বউ না বলে লজ্জা পেতে থাকেন শাকিব খান। পর্দাই আমার বউ না। তবে শাকিব লজ্জা পেলেও পূজা চেরি কিন্তু শাকিবের প্রেমে পড়ে গেছেন এবং বিভিন্ন ভাবে তা শাকিবকে বোঝানোর চেষ্টাও করেছেন। বাট ইউ আর লুকিং ভেরি গুড। রিয়েলি? রিয়েলি। তাহলে তো আসলে ভালো লেগেছে। তো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এক কথা প্রসঙ্গে পূজা বলেন, গলুই সিনেমায় গ্রামীণ লুকেও নাকি অনেক মেয়ে শাকিবের প্রেমে পড়ে যাবেন। না 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 না, এই মেকআপে ভাইয়ের উপর সবাই ক্রাশ খাচ্ছে, সো লেটস সি কি হয়। বাট এমন করেই হাস্যসাত্তক ভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাকিব ও পূজা। যে অভিনয় করে মানে কে মুগ্ধ হবে না সেটা একটু বলেন না। ভালো লেগেছে, হি ইজ ভেরি হেল্পফুল এবং হ্যাঁ এক্স্যাক্টলি। তবে দুজনের সাক্ষাৎকারে একটা বিষয় খুব স্পষ্ট, তা হচ্ছে তারা দুজনেই সিনেমার গল্পের প্রেমে পড়েছেন। গোলের প্রেমে পড়বে ইনশাআল্লাহ সবাই, আমরা যেহেতু প্রেমে পড়েছি গোলের প্রেমে পড়বে, তুমি বলো? একদম, কারণ আর সেই ভালো লাগা থেকেই আত্মবিশ্বাসী এই নতুন জুটি। এইটুকু বলতে পারি যে হল থেকে যখন বের হবে দর্শক তখন মুগ্ধ একটা চেহারা নিয়ে বের হবে। সব কিছু ঠিক থাকলে গলুই সিনেমার মাধ্যমে দর্শক শাকিব এবং পূজা জুটির দারুণ রসায়ন দেখতে পাবেন পর্দায়।